খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ তার সংস্কারের জন্য গত 5ই নভেম্বর থেকেই এই সাঁতরাগাছি ব্রিজে কাজ চলছিল যে কারণে যানবাহন চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধের কাজ চলছিল বেশ কিছু বিধিনিষেধ হয় অবশেষে সাঁতরাগাছি ব্রিজ খুলতে চলেছে 19 নভেম্বর থেকে শুরু হয় মেরামতের কাজ 19 নভেম্বর থেকে এই মেরামতের কাজ শুরু হলেও আর শেষ পর্যন্ত সাঁতরাগাছি ব্রিজ নতুন বছরের আগে খুলে যাচ্ছে খুব শিগগিরই বড়দিনের আগেই খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ আপনাদের জানিয়ে রাখি 19 নভেম্বর থেকে শুরু হয় সাঁতরাগাছি ব্রিজের মেরামতের কাজ এই সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে বড়দিনের আগেই খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান ঠিক কি বলা হয়েছে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেখো যেটা বলা হয়েছে যে আগামী এই বড় দিনের আগে অর্থাৎ 25 ডিসেম্বরের আগে কিন্তু একটি ব্রিজ খুলে দেওয়া হবে সাধারণ এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে 23 ডিসেম্বর হয়তো সেই দিন হতে পারে 23 ডিসেম্বর এই ব্রিজ খুলে দেওয়া হবে বলে এখনো পর্যন্ত কিন্তু পিডব্লিউডি সূত্রে আমরা জানতে পারছি এবং সেটা বলা হচ্ছে যে 19 নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল দেড় মাসের প্রজেক্ট রাখা হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন যে বড়দিনে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য এই ব্রিজের কাজ যেন তাড়াতাড়ি শেষ করা হয় সেই কথা মাথায় রেখে কিন্তু ব্রিজের কাজ দ্রুততার সঙ্গে করা হয় এবং যেটা জানা গেছে যে 23 ডিসেম্বর হতে এই ব্রিজ খুলে দেওয়া হবে সাধারণের জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য 19 নভেম্বর থেকে শুরু হয়েছে এই সাঁতরাগাছি ব্রিজ মেরামতের কাজ আপনাদের জানিয়ে রাখি যে সাঁতরাগাছি ব্রিজ যে এই মেরামতের কাজ চলছিল এই সংস্কার কাজ অবশেষে শেষ হয়েছে শেষ পর্যন্ত সেই কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং অবশেষে খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ আগামী বড়দিনের আগেই এই সাঁতরাগাছি ব্রিজ খুলে দেওয়া হবে বলে জানানো হলো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাওড়ার প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ যে সাঁতরাগাছি ব্রিজ মেরামতির জন্য কাজ চলছিল ফলে দীর্ঘদিন ধরে একটা সমস্যার মধ্য দিয়ে ছিলেন এই সাঁতরাগাছি ব্রিজ বড়দিনের আগেই খুলতে চলেছে কি বলছেন এই সাঁতরাগাছি ব্রিজ যারা নিত্যযাত্রীরা ব্যবহার করেন এবং ব্যবসায়ীরা যারা এই ব্রিজটিকে ব্যবহার করেন তারাই বা কি বলছেন কি প্রতিক্রিয়া তাদের দেখো তাদের প্রতিক্রিয়া একটাই দীর্ঘ যানজটের সৃষ্টি এবং তাদের কাজের অনেকেই অসুবিধা হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেটা হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান যে বড়দিনের আগে এই ব্রিজ খুলে দেওয়া হবে কেননা এই ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ কলকাতা হাওড়া লাইফ লাইন বলা যেতে পারে এই ব্রিজে হাজার হাজার গাড়ি এখানে যাতায়াত করে বড়দিনের আগে যাতে মানুষজন অসুবিধের মধ্যে না পড়ে তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ চলছে তবে পিডব্লিউডির তরফ থেকে বলা হচ্ছে যেটা প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়ে গেছে 20% কাজ বাকি রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় অনেক কর্মচারী নিয়ে এই সাঁতরাগাছি ব্রিজ রিপেয়ারিং হচ্ছে যাতে বড়দিনের আগে মানুষের কাছে উপহার হিসেবে এই ব্রিজটাকে খুলে দেওয়া যায় যাতে কোনোরকম বড়দিনের অনুষ্ঠানে যাতায়াতের জন্য কলকাতা এবং হাওড়া বিভিন্ন প্রান্তে যাতায়াতে কোনোরকম অসুবিধা হয় না এতে মানুষ অনেকজন খুশি যেন এই বড়দিনের আগে এই সাঁতরাগাছি ব্রিজ খুলে যাওয়ায় যানজট মুক্ত হবে এবং সেটাই আজকে ড্রোনের কাজ পরীক্ষা নিরীক্ষা করা হলো এবং আশ্বাস দেওয়া হয়েছে অতি সম্ভব বড়দিনের আগে ব্রিজ খুলে দেওয়া হবে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত